Audio Jungle. সাইলেন্ট লেটার, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইংলিশ প্রোনাউন্সিয়েশন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইলেন্ট লেটার নিয়ে। আমরা সাইলেন্ট লেটার না জানার কারণেই আমরা অনেকে ভুল উচ্চারণ করে থাকি, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। লেটস স্টার্ট। যেমন ধরো আ, এটা কখন সাইলেন্ট থাকে? হোয়েন ইট কামস বিফোর এল এল ওয়াই, অর্থাৎ যদি এটা ডাবল এল এর ওয়াই এর আগে আসে তাহলে এটা তখন সাইলেন্ট থাকবে, অর্থাৎ উচ্চারিত হবে না। যেমন ধরো আমরা এটাকে অনেকেই বলি লজিক্যালি, দ্যাটস রং প্রোনাউন্সিয়েশন, এটা হবে লজিক্যালি। নেক্সট এটাকে বলি আমরা রোমান্টিক্যালি, বাট এটাও রং প্রোনাউন্সিয়েশন, এটা হবে রোমান্টিক্যালি, অর্থাৎ এখানে আমাদের এটা সাইলেন্ট থাকবে। আবার ইন দ্য সেম ওয়ে আর্টিস্টিকলি, আর্টিস্ট, এখানে আমাদের এটা সাইলেন্ট থাকবে। নেক্সট বি, হোয়েন ইট কামস বিফোর টি, অর্থাৎ বি কুড বি সাইলেন্ট বিফোর টি, অর্থাৎ বিটা সাইলেন্ট থাকবে তখনই যখন এটা বি টি এর আগে আসবে। যেমন ধরো এটা মোটামুটি আমরা সবাই রাইট প্রোনাউন্সিয়েশনটাই করি, ডাউট, এখানে দেখো টি এর আগে বি আছে, এখানে কিন্তু আমরা ডাউট ডাউট বলিনি, আমরা বলছি ডাউট। ইন দ্য সেম ওয়ে এটা ডেট, নট ডেপ্ট, এটা সাইলেন্ট থাকবে। আবার ধরো এটা এটা বলি শাটল, এখানে আমরা সাবটল বলবো না, শাটল। বি কুড বি সাইলেন্ট আফটার এম, তাহলে এটা আমরা লিখবো আফটার এম, অর্থাৎ এম এর পরে যদি বি আসে তাহলে সেই ক্ষেত্রে বিটা সাইলেন্ট থাকবে। যেমন ধরো আমরা এটিকে অনেকে বলি ক্লাইম্ব, দেন দ্যাটস রং প্রোনাউন্সিয়েশন, এটা হবে ক্লাইম্ব, এখানে বিটা সাইলেন্ট থাকবে। আবার ল্যাম্প, এটা আসলে ল্যাম্প না, এটা হবে ল্যাম্প। আবার ধরো এটা কি আমরা কি বলবো, প্লাম্বার, না এটা হবে ফ্লামার, ফ্লামার। তাহলে আমরা জানলাম বি কুড বিফোর টি, বিফোর টি বাট আফটার এম, বিফোর টি আফটার এম। নেক্সট সি, সি ইউজুয়ালি সাইলেন্ট আফটার এস, সি সাইলেন্ট থাকে আফটার এস, এস এর পরে সাইলেন্ট থাকবে। অর বিফোর ই ও ওয়াই, অর্থাৎ সি কুড বি সাইলেন্ট আফটার এস অর বিফোর ই ও ওয়াই। যেমন ধরো মাসেল, তারপর ধরো সিসার, আবার ধরো যদি আমাদের ই এর আগে আসে সেক্ষেত্রেও সাইলেন্ট থাকে। যেমন ধরো অবসিন, এখানে সি সাইলেন্ট, নেক্সট ডি, ডি ইউজুয়ালি সাইলেন্ট বিফোর এন, অর্থাৎ ডি থাকবে বিফোর এন, এন এর আগে সাইলেন্ট থাকবে, অর জি, জি এর আগে। যেমন আমরা এটাকে সবচেয়ে উচ্চারণটা ভুলটা করি, সেটা হচ্ছে এটা আমরা বলি ওয়েডনেসডে বলি, আসলে এটা হবে ওয়েনসডে, এটা সবচেয়ে বেশি আমাদের ভুল হয়, ওয়েডনেসডে, এটা রং প্রোনাউন্সিয়েশন, এটা হবে ওয়েনসডে। আবার ধরো
এটা কি প্লিজড না, এটা প্লিজ। আবার আরেকটা দেখো, হ্যান্ডসাম, এটা আমরা ভুল উচ্চারণ করি যে হ্যান্ডসাম বলে, হ্যান্ড সাম বলে, আসলে এটা কি আমাদের কথা হচ্ছে যে ডি বিফোর এন অর জি, তাহলে এটা কি ডি এর আগে আছে, তাহলে সেখানে ডিটা স্যার থাকবে, তাহলে হ্যান্ডসাম। আবার ধরো এটা কি আছে জি এর আগে আছে, তাহলে এখানে হ্যাজ নট হেডস, এটা হেডস। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো।